আরে বসুন্ধরা সিনে কমপ্লেক্সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী ঢুকে গেছে। আরে ভয়ঙ্কর সন্ত্রাসী তো একটা সিনেমার নাম, বসুন্ধরা সিনেপ্লেক্সে এটা চলছে কয়েকদিন ধরে। এই নিয়ে আমার শোবিজ পাতার এডিটর এত বড় একটা গল্প বানালো? এই আমার শোবিজ পাতার এডিটর, তার মানে টেররিস্ট ঢোকে নাই? না না, কোনো টেররিস্ট নেই। আমি তো অফিস গরম করে ফেলাইছে, পুলিশ টুলিশ খবর দিয়ে একা গেল অবস্থা। তাই নাকি? পুলিশে খবর দিছে? হ্যাঁ। হ্যালো, মাসুদ হাসান বলছেন? জি। তুমি কিন্তু কখনো হাসবা না দোস্ত, আপাদমস্তক খালি তাকাবার, খালি একটার পর একটা প্রশ্ন করতে থাকছো। ভাই এক গ্লাস পানি খাবো। আমি তোর ভাই লাগি, তাহলে কি লাগি স্যার? স্যার একটু পানি খাবো। কি পানি? খাওয়ার পানি। ওয়েট, থ্যাংক ইউ স্যার। ১০০ টাকা দিই। কেন স্যার? এখানে এক গ্লাস পানির দাম ১০০ টাকা। স্যার দামটা একটু বেশি হয়ে গেল না? চুপ, আবার কথা বলে। সরি স্যার। আবার সরি স্যার বলে। সরি স্যার। সরি স্যার বলে। আবার চুপ। চুপ স্যার। চুপ স্যার। চুপ স্যার। চুপ স্যার। চুপ স্যার। চুপ এক্সকিউজ মি, আমি দৈনিক তোলপরের শামসুজ্জামান বাবু। আসুন আসুন, আপনাকে তো আমরা খুঁজছি। আসুন বসুন। থ্যাংক ইউ। আমাকে কি জন্য খুঁজছেন ভাই? আও দিয়ে আগে। আপনি এত বড় সাহস, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। সরি স্যার। স্যার বাথরুম কোন দিকে স্যার? একটু পানি খাওয়া যাবে? পানি পানি। আমি ওয়েট। ৫০ টাকা। মানে? মানে এখানে এক গ্লাস পানির দাম ৫০ টাকা। মানে এটা ঠিক বুঝলাম না স্যার। এখানে পানির দাম একটু বেশি বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, একটা
বল। একটা কথা বলতে চাই স্যার। বল। স্যার আপনার মধ্যে স্যার কোথাও একটা ভুল হয়ে গেছে। ভুল? আমি কখনো ভুল করি না। আই নেভার কমিট এ মিস্টেক। তাহলে স্যার আপনার ঘটনাটা আমি খুলে বলি স্যার। আমার স্যার এই গ্লাসের দাম রাখছেন স্যার 100 টাকা, আর ওটার দাম রাখছেন স্যার 50 টাকা। তার মানে আমি স্যার 50 টাকা ব্যাক পাবো স্যার। 100 টাকা দিই। কেন স্যার? আমার ভুল ধরার জন্য তোর জরিমানা। এটা আমি স্যার মেনে নিতে পারলাম না। নিজেকে একটু সংযত করুন। ওই বাবু আইলো না মিয়া, একটু পরে তোমার দম মিয়া দেখো। বাবু আসছ কেন? তুমি কি আবার আমার বোকা মানে না? আরে না দূর মাত্র ভাই, আপনারা বোকা মানান যায় নাকি? যান যান বাথরুম। মাসুদ ভাই বাথরুমটা ওই দিকে যান। আমার আর বাথরুম নেই। উনি গন্ধের লোক না? আরে ও তো হাবিব, আর আমাদের বন্ধু, ওই যে নাটক করে না কইকে। মাসুদ ভাই চিনলেন না ওরে? মাসুদ ভাই সরি, আমি আপনার অনেক ভক্ত। যান বাথরুম ওই দিকে। আমার বোকা মানে আবার কোন ভক্ত? দেখছেন ভালো মনে করে না মাসুদ ভাই? আমি শরীফ সাহেব। জি শাইন ভাই। মাসুদকে নিয়ে কী করি বলুন তো, ও তো একেবারে বোকামির চূড়ান্তে। তা অবশ্য ঠিক, কিন্তু একটা কথা কি জানেন শাইন ভাই, মানে আমাদের ছেলেগুলো কিন্তু ভালো, মানে 2 নাম্বার না কেউ। বাবু বাবু কেমন? না বাবু একটু মানে ইয়ার্কি ফাইজামি করে, কিন্তু যাকে বলে 2 নাম্বার সেটা কিন্তু না। আপনি কাজ করুন, আপনি মাসুদকে একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন, ও একেবারেই প্র্যাকটিক্যাল না। শাইন ভাই মানে বিয়ে শাদী তো এখনও করে নাই, বিয়ে শাদী করলে দেখবেন যে প্র্যাকটিক্যাল হয়ে গেছে। না না, বিয়ে শাদী যত দেরি করে করে ততই ভালো। ওই বিয়ে শাদী করলে আবার 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলা, সংসারের ঝামেলা, ও দেখবেন যে তোলপাড়ে আর তখন আর মনোযোগ নেই ওদের। কিন্তু কিন্তু শাইন ভাই আমাদের তো বাস্তবতা তো মেনে নিতে হবে। তা মেনে নিতে হবে, তবে আপনার মতো বিয়ে হলে অবশ্য অসুবিধে নেই, মানে বিয়ে হলো সংসারটাও হলো না। বুঝছো কবির রকুন ভাই, মাসুদ ভাই তো আবারও ডস খাইছে বুঝছেন। তাই ওই যে আমাদের এক বন্ধু আছেন অভিনয় করে হাবিব, এইবার পাঠাইছি তার বাসায় বুঝছেন। সে তো ডিবি পুলিশ অফিসার হয়েছে বুঝছেন, আর আমি বাইরে কারায় কারায় সব শুনতেছি।
দেখেন হাবিব একজন অভিনেতা, আমি তারা বলছি কি শোনো, অভিনয়টা হলো আসল, চেহারা কিন্তু কোনো ব্যাপার না। এবং এও বলছি যে মাসুদ ভাই কিন্তু সত্যিকারের অভিনেতা যারা তাদের পছন্দ করে, যেমন মনে করো হুমায়ুন ফরিদি, তার তো চেহারা তেমন কিছু না কিন্তু অভিনয়টা দেখো। এই কারণেই তো সেইটা করলো, কিন্তু ও বলে এক গ্লাস পানি 100 টাকা। ও আমার কাছ থেকে টাকা নিছে না মিয়া, দেখুন। আচ্ছা মাসুদ, এরকম করেন কেন? এক গ্লাস পানি 100 টাকা নিছে, এটা কোনো ব্যাপার হলো বলেন? আর অভিনয়ও তো একটা রেমুনারেশন আছে, তাই না? বাবু আইসো না, আইসো না, ও তো আমার কাছে আসবে, আমার টান টান আসবে, টান দিব। আমি আসলে সরি। কেন শুনবি? মানে আমি কথাটা কোনো কিছু মিন করে বলিনি, মানে আপনাকে হার্ট করার জন্য কথাটা বলিনি, আই এম সরি। না না শাইন ভাই, আপনার তো কোনো দোষ নাই, আমি নিজে নিজে মন খারাপ করেছি, সমস্যাটা আসলে আমার। সরি, ঠিক আছে। গরিবের বাড়িতে হাতের পাড়া। বাবু ভাই, আপনি কিন্তু আমাকে জানোয়ার বললেন। মানে এই যে বললেন না যে গরিবের বাড়িতে হাতির পাড়া, তার মানে কি আপনি গরিব হলেও মানুষ আর হাতি, সে তো জানোয়ারই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার বলি যে হাতির বাড়িতে গরিবের পাড়া হইলো। হ্যাঁ, এইটা হয়েছে। বলেন কেন আসছেন বলেন। বাবু ভাই, ওই যে আমার যে ছবিটা, ওই ছবিটা শুটিংটা তো আউটডোরে হবে। আচ্ছা আচ্ছা, তো যে জায়গাটা নিয়েছে জায়গাটা খুব সুন্দর, তাই না? ওর সাথে একটা খুব ভালো একটা রেস্ট হাউসও পেয়েছি। হ্যাঁ, তবে আমি চাচ্ছি যে আমার সাথে দু একজন সাংবাদিক যান। আপনি কিন্তু বাবু ভাই যান। তা তো যাবই। শুটিং কবে? শুটিংই তো সামনে শুক্রবারে। শুক্রবার? হ্যাঁ, এই নায়ক নায়িকাকে একেবারেই নতুন, কিন্তু ভালো করবে আমার বিশ্বাস, এবং ছবিটাও হিট হবে। দুইটা কাপ, দুইটা কাপ। হ্যাঁ শুধু যে দেখতে ভালো তা না, আমার বিশ্বাস এটা অ্যাক্টিংটাও ভালো করবে এবং ছবিটা যথারীতি হিট করবে। আচ্ছা আচ্ছা, একদম নতুন মুক্ত, মানে নিবে, দেখতে তো ভালো। মান্নান, মান্নান, চারো দুইটা। মাসুদ ভাই, দেখেন চাকরি নিয়ে আসছি। ওনার নাম তিনা। ওয়ালাইকুম সালাম। খুব ভালো গান করে, একটা অ্যালবাম আসছে, হেভি হিট, তাই নাকি? তা আপনার অ্যালবামের নাম কি? অ্যালবামের নাম হচ্ছে যা কিছু সুন্দর। যা কিছু সুন্দর, ভালো নাম তো। ও হো, আপনার অ্যালবামের নাম শুনেছি তো। ও আচ্ছা, থ্যাংক ইউ। একটু একটু ইকুয়েট করে বাবু, এনার নাম তিনা, খুব সুন্দর গান করে, এনার একটা ইন্টারভিউ করে দাও তো। আচ্ছা যা, খুব নিয়ে যাও। থ্যাংক ইউ ভাইয়া।
ঠিক আছে সালাম লাগবে না বাবু ভাই ইন্টারভিউ না আমি দেখে এসেছি স্টুডিওটা কি অবস্থা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে গান করেন না জি কি নাম আপনার যাও নাম টিনা টিনা নামে গান করেন হ্যাঁ টিনা আচ্ছা টিনা আপনি আমাকে বলেন যে এই যে আপনারা গান করেন মানে গানের মধ্যে যে কথা থাকে বা বাণী থাকে এটাকে আপনি কিভাবে দেখেন না গানে তো কথার গুরুত্ব খুবই বেশি আচ্ছা 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 তো বটেই ধরেন আমি আপনাকে একটা গান শোনাই হ্যাঁ যখন আমার মনের ঘরে কেউ তো জানে না যখন আমার মনের ঘরে কেউ তো জানে না জন্ম আমার একলা কাটে দুই চোখেতে মরিচ বাটে জন্ম আমার একলা কাটে দুই চোখেতে মরিচ বাটে মাঝে মাঝে চরকা কাটে ঘুম আসে না জন্ম আমার একলা কাটে কেউ তো জানে না কেমন এটা বাহ অসাধারণ তো কথাও সুন্দর সুরটাও খুব সুন্দর আর আপনি গিয়েছো খুব সুন্দর থ্যাংক ইউ কার এটা হ্যাঁ বলুন তো কার না আরে না না এত প্রতিভা আমার আছে নাকি এত প্রতিভা যদি আমার থাকতো বুঝছেন তাহলে তো ঘুম আসতো না প্রতিভা বালিশের নিচে রাখে তার আমি ঘুমাইতে আচ্ছা আচ্ছা এইটার গীতিকার এবং সুরকার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বাদল হায়দার বাদল হায়দার সরি ঠিক চিনলাম না চিনলেন না না যখন চিনবেন না তখন টিকিট কেটে তার সাথে কথা বলতে হবে আপনি চেনেন তাকে আরে কি বলে আমি না চিনলে গাইলাম কেমনে না না আমি তো কোনো ক্যাসেট তো বের হতে পারে না ক্যাসেট সেট বের নাই মানে উনি তো মাত্র গান লেখা শুরু করেছেন এবং সুর করা শুরু করেছেন তো উনি এখনই মানে কাউকে দিতে চাচ্ছেন না বিশেষ করে পুরনো শিল্পীরা তো ওনাকে ধরে ফেলছে আগেই যে গান দেন যেমন আমাদের সুবীর নন্দী তপন চৌধুরী হেমন্ত কিশোর কুমার আচ্ছা দিতে পারি আপনি তাহলে আমাকে কি দিবেন আরে আগে পরিচয় করিয়ে দিন তো তারপর দিব খুব সুইট একটা গিফট দেব সুইট হ্যাঁ দিবেন তো আচ্ছা ঠিক আছে আপনার হাসিটাও কিন্তু সুইট আচ্ছা আপনি একটু বসেন আমি বাদল ভাইকে ডেকে নিয়ে কিন্তু
আমার স্যার এই গ্লাসের দাম রাখছেন স্যার 100 টাকা, আর ওটার দাম রাখছেন স্যার 50 টাকা। 100 টাকা দি। কেন স্যার? আমার ভুল ধরার জন্য তোর জরিমানা। এটা আমি স্যার মেনে নিতে পারলাম না। চুপ! মাসুদকে একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন, ও একেবারেই প্র্যাকটিক্যাল না। বিয়ে শাদী করলে দেখবেন যে প্র্যাকটিক্যাল হয়ে গেছে। আপনার মতো বিয়ে হলে অবশ্য অসুবিধে নেই, মানে বিয়ে হলো সংসারটাও হলো না। আপনাকে হার্ট করার জন্য কথাটা বলি না। বলেন কেন আসছেন? বলেন বাবু ভাই, ওই যে আমার যে ছবিটা, ওই ছবিটা শুটিংটা তো আউটডোরে। আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি যে আমার সাথে দুই একজন সাংবাদিক যান। আপনি কিন্তু বাবু ভাই যান। তা তো যাবোই। জন্ম আমার একলা কাটে কেউ তো জানে না। কেমন এটা? বাহ, অসাধারণ। এইটার গীতিকার এবং সুরকার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বাদল হায়দার। ও, তাহলে তো ওনাকে আমার খুবই দরকার। আপনি একটু ওনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন না। আচ্ছা, আপনি একটু বসেন, আমি বাদল ভাইকে ডেকে নিচ্ছি। ওকে জি। চিনা, উনি হচ্ছেন আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি বাদল হায়দার, যিনি এই গানের গীতিকার এবং সুরকার। আপনার কল্যাণ হোক বাদল ভাই। এই মেয়ে তো আপনার প্রেমে পড়ে গেছে, ওই আপনার গান না আমি দুই লাইন শুনাই দিছি, তাতেই অবস্থা। বানিয়ে বানিয়ে কথা বলো না কিন্তু। না না ভাইয়া, সত্যি আমি আপনার গানের প্রেমে পড়ে গেছি। ভাইয়া, আমার না নতুন অ্যালবামের জন্য কিছু গানের দরকার ছিল, আপনি আপনার লেখা গানগুলো আমাকে গাইতে দেবেন প্লিজ? আচ্ছা তিনা, তাহলে এক কাজ করি, হ্যাঁ আপনি কিরকম গান এরকম একটু গান শোনা দেন না বাদল ভাই। আমার গান? হ্যাঁ, কি গান করবো ভাইয়া? আপনার কোনো অ্যালবামের বা আপনি নিজের? আমার অ্যালবামের গান করবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার অ্যালবামের একটা গান করছি। ঠিক আছে শোনা দেন। তোমার জন্য ছাড়তে পারি সব, ছাড়তে পারি বাবা আমার বাড়ি, ঘর পালানো মেয়ের মতো এসব কথা বলবো না, তো প্রয়োজনে নেব আমি তোমার সঙ্গে হাড়ি, তোমার জন্য ছাড়তে পারি সব, ছাড়তে পারি বাবা আমার বাড়ি, ঘর পালানো মেয়ের মতো এসব কথা বলবো না, তো প্রয়োজনে নেব আমি তোমার সঙ্গে হাড়ি, তোমার জন্য ছাড়তে পারি সব। আশ্চর্য মাসুদ ভাই, এর মধ্যে আমার দান্দাবাজি কে দেখলেন? আরে রিপোর্ট করতে হবে, আর আমি তো আপনার বলে কয়ে যাচ্ছি, তাই না? আগামী 2 মাস তার কোনো ছুটি নেই। আরে এটা তো ছুটি না মাসুদ ভাই, এটা তো অ্যাসাইনমেন্ট। আরে আমি কিছুতে হবে না, যাও একদম না, যাও। দেখেন মাসুদ ভাই, আমি যদি স্টেট কাকের মতো কাকা করে আপনার কথাটা বললাম, আপনি আমার যাই দিলেন। তোমরা বললাম না হবে না, যাও তাড়াতাড়ি। আরে হবে না, আরে যাবে অফিসে।
হ্যালো টিনা। বাদল ভাই, এই আপনার না আমার জন্য গান লেখার কথা লিখেছেন? হ্যাঁ লিখেছি একটা। আল্লাহ তাই? শোনানো শোনানো প্লিজ। ফোনে শোনাবো? হ্যাঁ ফোনে শোনানো শোনানো। তাহলে তো শোনাতেই হয়। আচ্ছা শোনাচ্ছি। আরে ছবিগুলো রেডি আছে নাকি? জি দেখুন ভাই। আর তুমি আমার টেবিলে নিয়ে আসো, আমি আসছি। জি বাবু। এ বাবু কি হয়েছে? রকুন ভাই আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় বাঁচবে না। কি আশ্চর্য ব্যাপার, কোথায় কোন হাসপাতালে? কিছুই বলতে পারবো না। আহা বাবু, কান্নাকাটি করে কোনো লাভ আছে? শোনো, তুমি বাবাকে হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্ট করাও। এবার তুমি একটা সাবালক ছেলে, বাবার পাশে না দাঁড়ায় কান্নাকাটি করে কোনো লাভ আছে নাকি? রঘুন ভাই আমি এখন কি করবো? রঘুন ভাই এখন কোথায় আছে, কোন হাসপাতালে? নারকেলবাড়ির কোনো হাসপাতালে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখতেছি। হ্যাঁ আমরা তো আছি, আরে টাকা পয়সা লাগলে কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, ফোন করো তো বাড়িতে। ফোন করো না বাবা। ছোট চাচা কি অবস্থা বাবার? হ্যাঁ হাসপাতালে চলো চাচা, আমি আসি কি বাবা, রে পাবো দেখতে পাবো। চলো চাচা, চলো চাচা, আপনারা একটু দেখেন আমার বাবাকে। চলো চাচা বাবু, আমরা দেখছি কি করা যায়, আমি আসছি। হ্যাঁ তুমি থাকবে এখানে, আমরা দেখছি। দেখতে পারবো মাসুদ, শুনছো? কি হয়েছে রকম ভাই? বাবুর তো বিশাল স্যাড নিউজ, ওর বাবা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অ্যাডমিটেড, মনে এতক্ষণে মারা গেছে। ওর বাবা কয়বার মরে রকম ভাই? এর আগে মারা গেছে নাকি? গেল না একবার। কিন্তু জেনুইনলি কাঁদতেছে। আরে ওর জেনুইন,
ওরা আপনি চিনেন না, একটা জারি মারলে দেখবেন ঠিক হয়ে গেছে। না না না, এবার মনে হয় সত্যি মারা গেছে। আপনারা জানেন না, ওরা আমি চিনি। ও খালি ওই পেঁচার মতো পেঁচায়, কাকের মতো স্টেট কাকা করে না। ঠিক আছে, তুমি একটু আসো তোমার সাথে। আপনি তোমার কথা বিশ্বাস করলেন না তোরা। আমি এই ভঙ্গ করবো না, কাকার মতো স্টেট কাকা করবা, পেঁচার মতো পেঁচা পাবা না, বলো কি হয়েছে? আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা মরার আগে আমার কাছে একটা শাল চাইছিল, আমি অদম ছেলে, আমি একটা শাল দিতে পারলাম না। তার আগেই আমার বাবা চলে গেল রে। এই বাবু মারা গেছে? এই রকম ভাই, এই না শুনলাম অ্যাক্সিডেন্ট করছে। ছোট চাচা বললো আছে কি নাই বলতে পারতেছে না। মাসুদ ভাই, আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখনও আমার বাবা ভাত না খায়া মুখে তুলে খাওয়াইছে। সেই বাবা এখন নাই, আমি ভাবতে পারতেছি না। বাবু সরি, বাবু বাবু সরি, কিছু মনে করো না। আচ্ছা কোথায় আছে কি বৃত্তান্ত আমাদের বলো, আমরা দেখি কি করতে পারি। দুইটা দিন ছুটি দেন, আমি যাবো। ছুটি নিয়ে তুমি চিন্তা করো না বাবু, তোমার ছুটি তো এমনি পাওনা আছে, তুমি যাও। আচ্ছা বাবু, টাকা পয়সা কিছু লাগবে? টাকা পয়সা আর কি খরচ, তাপন কাপড়ের যা। এই আশ্চর্য, তুমি কেন মনে করতেছো তোমার বাবা মারা গেছে, তোমার বাবা বেঁচে আছে, কি রকম ভাই? শুনো, আমরা সবাই মিলে দোয়া করবো তোমার বাবা ভালো থাকবেন। আচ্ছা তোমার কাছে এই যে 2000 টাকা আছে, তুমি তুমি এটা নিয়ে নাও না। এই দিনের মজার আমি মারা যে পারবো না। আশ্চর্য ভাই, এই টাকাটা আমি তোমাকে এমনি দিলাম, যাও ভাই যাও। আচ্ছা ঠিক আছে, আমার বাবা যদি আপনাদের দোয়া ভালো হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে, তাহলে চেক সাইন করে আপনাদের টাকা আমি সব দিয়ে দেবো। পাগলামি করতেছো বাবা? বাবু বাবু চিন্তা করো তো, প্লিজ তুমি আরো এখানে 1000 টাকা নিয়ে রাখো। না না রাখো, রকুন ভাই আপনারা তো ভালো কেন রকুন ভাই, আপনাদের দিন আমি জীবনে শোধ করতে পারবো না। রকুন ভাই আসি, মাথা মতো ঠিক নাই বুঝছো, কখন কি করি না করি কিছু বুঝতে পারছি না। মাথা মতো ঠিক নাই কে স্যার? মনে তো কথা দরকার, আমার একলা ভাই দাঁড়িয়ে দিলেন না, তারা নামিয়ে আপনার সাইজ করতাম। শানাস, শানাস জি, নতুন একটা গান লিখেছি শুনবে?
হাতের কাজটা শেষ করে নে, একটু পরে শুনছি। বাদাম ভাই আসেন, আপনার গান শুনি। তোমাকে দেখার পর নীল আকাশ হয়ে গেছে লাল, তোমাকে দেখার পর শান্ত সাগর উত্তাল। কেন এইভাবে দেখা দিলে তুমি তুমি তুমি? এক মিনিট, আর ধরার কি দরকার? হ্যালো হ্যালো শাহনা চাপা, আপনার ওখানে কি বাদল ভাই আছেন? কি আপনার ফোন রিসেপশন থেকে? ডিস্টার্ব করার সময় পায় না নাকি? হ্যালো হ্যালো বাদল ভাই, আপনার একজন গেস্ট এসেছেন। কে? আপনার নাম? টিনা। টিনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন বসতে। আমি বাবু সান্না পাগল হয়ে গেছে, একদিন পরে রোগ ধরা পড়লো। হ্যাঁ এই তুই বুঝলি কেমনি? আমি দেখি মোটর সাইকেলে বইয়া পকেট থেকে কতগুলো 500 টাকা নোট বাইকেরা গনে আর কেলায় আস্তে আছে। মোটর সাইকেলে বইয়া 500 টাকার কোন নোট গনে আবার হাসে? হ্যাঁ পাগল পাগল বাপ স্যার। হইতেই পারে, মনে হয় ছেলেটার বাবা মারা গেছে। ও তাইলে স্যার? আরে বাপ মরা তো কত দুঃখের, আপনারও বাপ মরলে আপনিও বুঝবেন। এই কিছু কথা কেন বলিস? তবে স্যার সবচেয়ে ভালো মরা কোনটা কম তো দিই। কোনটা? বউ মরা, ভাগ্যবানের মরে বউ, আবাগার মরে গরু। এই তুই সব কথা কেন বলতেছিস? কিন্তু স্যার কোন 1000 টাকা পয়া যদি বউ মরে না তাইলে কিন্তু সর্বনাশ, সব শালার থাইরা পুলিশ আগে জামাই ধরে। যা জলদি গ্লাস পানি নিয়ে যা। কেমন স্যার ভালো কথা কইলাম না? বাবু মোটর সাইকেলে বইয়া টাকা গুনে আবার হাসে, দুই নম্বরই করেন এটা বার।